খবর বেড়ে গ্রাম। দুই বছর আগেও এই গ্রামের ছেলেমেয়েরা মাইল পথ পাড়ি দিয়ে পাশের গ্রামের স্কুলে যেত। অল্প কজন পড়ালেখা করত তখন, কিন্তু 2012 সালে স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যায় 3 শিশু। কমতে থাকে স্কুল শিক্ষার্থীর সংখ্যা। পরে ভবরবেড় গ্রামের একমাত্র স্কুলটি প্রতিষ্ঠা করেন খালেদা খাতুন। ডিগ্রিতে পড়ার পাশাপাশি নিজ বাড়িতেই স্কুলের কার্যক্রম শুরু করেন তিনি। তার স্কুলে এখন শতাধিক শিক্ষার্থী। আমাদের এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় আমি নিজ উদ্যোগে নিজ অর্থায়নে এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান খুলেছি, যেখানে খুব কম খরচে বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়। আর আমার লেখাপড়ার দিক থেকে আমি নিজের দায়বদ্ধতা থেকে এই প্রতিষ্ঠানটা খুলেছি। মাসিক 100 টাকায় স্কুলটিতে পড়ার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা, তবে অসচ্ছল শিক্ষার্থীরা পড়তে পারছেন বিনা বেতনে। বই টিফিন ছাড়াও তাদের নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় স্কুল থেকেই। স্কুল হয়েছে, আমরা গরিব মানুষ, আমাদের ছেলে পিলে পড়াশুনো সব কিছু হচ্ছে। প্রতিষ্ঠান তো ছিল না, এখন প্রতিষ্ঠান হয়েছে নতুন, এখন আমাদের ছেলে পিলে স্কুলে ভর্তি করা হয়েছে। এই স্কুলে আমাদের ছেলে মেয়েরা যা অল্প খরচেই লেখাপড়া করছে। মাত্র 2 জন শিক্ষক 2 বছর ধরে চালিয়ে যাচ্ছেন স্কুলের কার্যক্রম। স্কুলটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। একটি প্রকল্প রয়েছে, বিদ্যালয়বিহীন গ্রামে 1500 স্কুল স্থাপনের একটি প্রকল্প। যদি কোনো গ্রামে এরকম যদি বিদ্যালয় না থাকে এবং কোনো উদ্যোক্তা যদি আমাদের কাছে আসে, আমরা সরকারের এই প্রকল্পের আওতায় সরাসরি ওখানে একটি সরকারি স্কুল স্থাপনের জন্য সর্বোচ্চ উদ্যোগ নেব। স্কুলটির পৃষ্ঠপোষকতায় গ্রামের অনেকেই এখন এগিয়ে আসছেন। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।